নমস্কার, আমি সৃজা। সানডে সংডে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক রবিবারের মতন এই রবিবারও নিয়ে চলে এসেছি নতুন এক শিল্পীর অজানা সমস্ত কথা ও গান। আজকে আমার সঙ্গে আছেন শিল্পী চন্দ্রাণী ব্যানার্জি। চলুন আলাপ করে নিই। নমস্কার। যে দুজন মিউজিশিয়ান দাদা আছেন, আমার বাঁদিকে হচ্ছেন শুভঙ্কর মুখার্জি এবং আমার ডান দিকে আমাদের খুব শ্রদ্ধেয় সম্মানের বাপ্পা মামা। সানডে সংগ্রহ অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা বাবা। আচ্ছা দিদি, এই গানের জগতে কিভাবে আসা? গানের জগতে আসা বলতে, আমার বাড়ি থেকেই আমার গানের শিক্ষা। তার কারণ আমার মামা, মাসি, মা, আমার দাদু, বিশেষ করে আমরা মানে একটা মিউজিক্যাল ফ্যামিলি বলতে পারেন, তো সেইখান থেকেই আমার গান বাজনার শুরুটা একদম ছোটবেলা থেকে। আমার গুরু আমার বাড়িতে, আমার দাদু, আমার মাসি, আমার মামারা, এরা আগামী শিশুরা, স্বপ্নে যিশুরা, এসো না এই ধরাতে, এখানে দুঃখ আর কান্না, চারিদিকে
খুশি ভালোবাসা সব জীবন অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া এই নম্বরে। গানের প্রেরণা কে? আমার মা। তার কারণ আমার মা যদি আমার মা না হতেন তো আমার মামার বাড়ির এই সাহচর্যগুলো আমি কোনোদিন পেতাম না। তো আমার মায়ের হাত ধরে বা আমার মায়ের টানেই বলতে পারেন আমার এই গান বাজনাটা আমার জীবনে বা আমার ভেতরে আসাটা ইনবিল্ট যে ব্যাপারটা। আচ্ছা, অনেক শিল্পী তো আছেন, কিন্তু উষা উত্তপের গানই কেন? আমি ছোটবেলা থেকে যখন গান বাজনা শিখতাম, আমরা নজরুলগীতি, ক্লাসিক্যাল এরকম ধরনের গান বাজনা শিখতাম। তারপরে আস্তে আস্তে যখন বড় হই, নানা রকম শিল্পীদের গান শুনতে থাকি, আশাজি, লতা দিদি বা মোহাম্মদ রফি সাহাব, কিশোরজি, এনাদের গান শুনতে থাকি, তখন মানে আমার একটু অন্য ধরনের গানের প্রতি আমার সবসময় একটু মানে কানটা বেশি থাকতো। তো এই কমার্শিয়াল জগতে আসার পর আমার সব থেকে বেশি আমার ভালো লাগতো উষাজি আর আশাজির গান গাইতে। মানে ওনাদের গানগুলো আমাকে খুব টানত, মানে জাস্ট ফর বিকজ অফ মানে ওনাদের গান গাওয়ার অন্যরকম একটা যে পদ্ধতি বা ওনার বিশেষ করে উষাজির গলার যে একটা টিম্বার, ওই জিনিসটা আমাকে খুব টানত। মানে ওনার যে গলার বেসটা আমাকে খুব আকর্ষণ করতো। পছন্দের উষাজির যে কটা গান আছে তার মধ্যে খুব সাধারণভাবে কি বলবো, হরিওম হরিটা বেশি ভালো লাগে। হরিওম হরি হরিওম
cherry blue. Once in every lifetime, once in love like this, I knew you needed me. Oh my honey, can't you see? Honey, oh honey, 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 honey, oh honey. ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা বলতে সবাই থাকে, তো আমারও আছে। যদি এইভাবে তো একটা মানে গান বাজনা তো চলছেই, যদি কোথাও কোনো ভালো সুযোগ পাই নিশ্চয়ই সেখানে নিজেকে অংশগ্রহণ করানোর চেষ্টা থাকবে এবং উত্তরোত্তর আরো ভালো গান গাইবারও একটা চেষ্টা থাকবে নিজের মধ্যে। অসংখ্য ধন্যবাদ দিদি এই সানডে সংডের অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কয়েকটি উষাজির গান শোনানোর জন্য। খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ জানাবো, তার কারণ আমাকে এমন একটা মানে জলসার সুযোগ দেওয়ার জন্য, তাদের গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ইচ্ছা রইল যে যদি আমি আরো গান আপনাদের শুনাইতে পারি তাহলে আমার। One, two, cha cha cha, let's do cha cha cha, me and you cha 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 do. One, two, cha cha cha, let's do cha cha cha, me and you cha 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 do. আজকে দিদির গান অবশ্যই জানাবেন, কিন্তু প্রচুর প্রচুর লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে। আজ বিদায় নিই, আবার আসবো পরের রবিবার অন্য কোনো শিল্পীকে নিয়ে। নমস্কার।